নবীন নাসে বিজে বৈঠক নবনির্বাচিত বিজেডি বিধায়ক ভিড় নির্বাচন ফলাফল নিয়ে মানস মন্থন বিজেডি সুপ্রিম নবীন পট্টনাক অধ্যক্ষতার অনুষ্ঠিত বৈঠকের আলোচনা হয়েছে নির্বাচন ফলাফল নিয়ে সমীক্ষা সহ ভবিষ্যৎ রণনীতি উপরে আলোচনা হয়েছে বিজেডি নেতা গণতন্ত্রকে সম্মান দেছু জিলে উৎসাহিত হোনু কি হারেবি দুঃখ না কারণ খোঁজা যাব প্রত্যেক নির্বাচন পরে সমীক্ষা করা যায় বলে দলর নেতা ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ଆମ ସହିତ ଅମୟ ରଞ୍ଜନ ସିଂ ଭୁବନେଶ୍ୱର ରିପୋର୍ଟର ନବୀନିକାଶ ନିବାସ ନିକଟରୁ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଅମୀୟ ଯେଉଁଭଳି ଭାବରେ ମାନସ ମନ୍ଥନ ବିଜେଡ଼ି ଶିବିରରେ କରାଯାଇଛି କ'ଣ ପାଇଁ ଏହି ସ୍ଥିତି ହେଲା ଆଉ ତାରି ଭିତରେ ଯେଉଁ କଥା ଦେଖିଛେ ଆମେ ବିଜେଡ଼ି ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ଯେ ଯାହା ବି ଯେଉଁ ଜନାଦେଶ ଆସିଛି ତାକୁ ସମ୍ମାନ ଦେଉଛୁ ଏବଂ ଯେଉଁ ମାନେ ଦାୟିତ୍ୱ ଆମକୁ ଜନତା ଦେଇଛନ୍ତି ତାକୁ ଠିକ୍ ଭାବରେ ନିର୍ବାହ କରିବୁ ସେଇ ଆଧାରରେ ରଣନୀତି ସ୍ଥିର ହୋଇଛି দেখুন মর এটি প্রথমে গোটে বড় খবর সামনা আনিয়া চাইবি যে প্রথমে ৰাজ্যৰ বিপৰ্যয় আছিলা বিজেপি কাংকি পৰাজিত হ'ল কাংকি বিপৰ্যয় তাক গুৰুত্বপূৰ্ণ সূচনা দেখোন দলৰ বৰিষ্ঠ নেতা অৰুণ চাহু ইচনা হ'ল যে দলৰ বৰিষ্ঠ গোটেই কমিটি ফৰ্মেচন হ'ব খুব শীঘ্ৰ এই কমিটি গঠন কৰা এই কমিটি এই যি বিপৰ্যয় কাংকি ঘটিল তাৰ তৰ্জমা কৰিব এই প্ৰথম সূচনা দ্বিতীয় কথা আছোঁ যে নৱ নিৰ্্বাচিত বিধায়ক আৰম্ভ কৰি অভিজ্ঞতা য'তে ৰ পুৰুণা বা বৰিষ্ঠ বিধায়ক মানে সমস্তে উপস্থিত ৰৈছিলে পাখা পাখি চাইছো ওৰ্ধ বিধায়ক মানে নবীন দিবাসেৰে উপস্থিত হৈ পাখা পাখি মোৰ দেড় ঘন্টার অধিক সময় তর্জমা করল ক্ষমা করি বিজেডি সুপ্রিমো নবীন পট্টনাক জন জন আলোচনা গেলে এটি তাহলে যে স্থানীয় লোক আপনার ভোট দিয়ে জিতাইছেন এবং আপনার গ্রাউন্ড গ্রাউন্ড কু যা লোক সেবা করতু আমি চব্বিশ বর্ষ হলো সরকার এটি লোক সেবা করিয়া আসলে বিকাশই গোটিয়ে মাত্র আধার রয়েছে এবং অন্য পক্ষে সূচনা এবে কথা আসুচি যে রাজ্যবাসী যে ন দায়িত্ব দিয়েছেন বিরোধী দল দায়িত্ব দিয়েছেন তাকে সুযোগ রূপে তুলে এবং রাজ্যবাসী বিকাশ রাজ্যবাসী উন্নতি পাই রাজ্যবাসী উন্নতি সেবা যোগাই দলর হচ্ছে বৃত্তি কর্তব্য বলেছেন এবং এটা যদি আপনার দেখবে যে দেড় ঘন্টার পাখাপাখি গোটে মারাথন আলোচনা হয়েছিল অনেক দিগুক নিয়ে আলোচনা হয়েছিল যেহেতু কুহা দলের আভ্যন্তরীণ আলোচনা হয়েছিল বরিষ্ঠ বরিষ্ঠ নেতা উপস্থিত রয়ে নগত উপস্থিত রয়ে তো বা চালিশ ঊর্ধ্ব বিধায়ক রয়েছে আকুনে গোটে মানস মন্থন এই ছ এই নিষ্কর্ষ এবং যে চব্বিশ কথা রহুচি। দল কিছু নেতা যে হারিচু নিরুসিত হো নু কি জিতলাম উৎসাহিত হোন বর্তমান দলের আগামী বা উনত্রিশ ব্লুপ্রিট প্রস্তুত হয়ে সারি এবং তর্জমা আরম্ভ হয়েছে খুব শীঘ্র এ নিয়ে বিশেষ ভাবে আলোচনা সূচনা সামনে আসুচি ভাবে মানে যেতে ভাল জনাদেশ আসি ম্যান্ডেট আসছে ବିରୋଧୀ ଆସନରେ ବିଜେଡ଼ି ବସିବ ତେଣୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ପୁରା ଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରାଯିବ ଯେ ରାଜ୍ୟର ଯେଉଁ କଥା ଗୁଡ଼ିକୁ ବିଜେଡ଼ି ତାର ଶାସନ କାଳ ସମୟରେ ଧ୍ୟାନ ଦେଇ ଆସିଛି କିଭଳି ଭାବରେ ତା ସେ ବାବଦରେ ଅଗ୍ରଗତି ଘଟୁଛି ସେ ସମ୍ପର୍କରେ ନିଶ୍ଚୟ ମାନେ ଆଲୋଚନା ବି କରାଯାଇଥାଇପାରେ ନିଶ୍ଚିତ ମୂଳ ଯେତେବେଳେ ଆମେ ଦେଖିଛେ ବିଜେଡ଼ି ଯେତେବେଳେ ତାର ବିଜୟ ହୁଏ ଏବଂ ତା ପରଦିନ ହିଁ নেক্সট নির্বাচন সে তার রণনীতি প্রস্তুত করতে কথা আমি পূর্বুর মধ্যে দেখি আসছি এ ক্ষেত্রে যদি দেখা গোটিয়ে ব্যতিক্রম আসলে কখন দল বিপর্যয় সামনা করা বর্তমান বিরোধী যাচ্ছি কিন্তু যেতবে পূর্বতন মুখ্যমন্ত্রী বর্তমান দল বিজে দল সুপ্রিমো নবীন পট্টনাক বার্তা যে সেই আভিমুখে স্পষ্ট রয়েছে যে রাজ্যর কিভাবে ভাবে বিকাশ হব তাহি স্পষ্ট বার্তা এবং দল যদিও বিরোধী দলের আসনে বসিব কিন্তু তাঁর সেই যা ক্লিয়রকট কথা রয়েছে রাজ্যবাসী কিভাবে উন্নতি হওয়া কারণ আপনার দেখি যেত দুই হাজার পাঁচ মার্চ পাঁচ তারিখে প্রথম মুখ্যমন্ত্রী ভাবে শপথ দিয়ে পাখা সতুরি বছর ঊর্ধ্ব লোক গর্বার সীমাত্র রয়েছে যাকে সেই সংখ্যা পরিসংখ্যান কমি দশ প্রত্যত আছে ইয়ে কোথাও গোট বড় ভিক্রি করলে কিছু অত্যুক্তি হব কারণ আমি দেখি যে অভাবর যে ভূগোল চিত্র রয়েছে কিভাবে ভাবে বড় দল পরিণত হয়ে পড়ছে ইয়ে গোটে দিনের কাম ন মূলার বা হাসল চার মানস মন্থন সম্পর্কে আপনার সূচনা দে বিজেডি যে নেতৃত্ব মানে জিতি সে সবু বিধায়ক আসি এবং নবীন নেতৃত্বের বৈঠক বি হয়েছি অধ্যক্ষতার যে বৈঠক হয়েছি সে বিশেষ করে মানস মন্থন কমপায় স্থিতি উৎপন্ন হল বিপর্যয়ের কারণ সহিত এবং যে কথা আপনার যে কমিটি গঠন করা যাচ্ছি সে মধ্য অনুধান করবে যে কে প্রকার স্থিতি হল তা সহিত वकास के जारी रहेछ सम्पर्क अनुध्ने गरिन्यवाद अमेर रञ्जन सिंह आलोचनारमस्त रहित रहिबार